আজ আমার চাকরি চলে গেছে দোস্ত, মনটা খুব খারাপ। কে তা কে তো আমি কোনোদিন কামে গাফলাতে দেখিনি রে, তোকে চাকরি থেকে বাদ দিল কৃষক? তা কবার পারবো না দোস্ত, কৃষক যে গেল বিনা নোটিশে বাদ দিয়ে দিছে। তোকে রে কোম্পানির ঘটনা কি আছে আমি কই শোন, এরা পিঁপড়া এরা কোম্পানির চাকরি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই কাজ করে, সেই পিঁপড়া কোনো প্রকার আলসামি করে না, চোখ বন্ধ করে কাজ করে যায়। এই কাজের জন্যে কোম্পানি সেই উন্নতি হয়, তো কোম্পানির সিও আবার হচ্ছে সিংহ। সিংহ এখন চিন্তা করে সারা পিঁপড়া এত কাজ করে, ওর কাজ দেখে সিংহ সেই খুশি। তো সিংহ চিন্তা করছে এমনি এমনি এত কাজ করে, আর যদি একটা বস নিয়োগ দেয় তাহলে ওই আরও ডবল কাজ করবে। সেই চিন্তা করে করলো কি, একটা 8 লাখ পিঁপড়ার সুপারভাইজার বানালো, যে পিঁপড়া কী কী কাজ করবি, কীভাবে কাজ করবি, 8 লাখ দেখাশোনা করবি। তেলাপোকার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তো সেই জন্যে তেলাপোকা করে কি, পিঁপড়া সেই খাটেলায় আমার পিঁপড়া কী কী করে সেগুলো রিপোর্ট আমার সিংহের কাছে জমা দেয়। জমা দিতে দিতে এখন এই তেলাপোকা চিন্তা করছে আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, অ্যাসিস্ট্যান্ট হলে খুব সুবিধা হয়। তো সিংহের কাছে সুপারিশ করে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর ওই অ্যাসিস্ট্যান্ট এখন পিঁপড়া কী কী কাজ করেছে সব কিছু লিখে রিপোর্ট তৈরি করে সিংহের কাছে পেশ করে। সিংহ তো মহা খুশি, এত সুন্দর কাজ বুঝে দেয়, রিপোর্ট দেয়। বোর্ড মিটিংয়ে সিংহ তখন সুন্দর করে প্রেজেন্টেশন করে, সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য সিংহ সেই বাহবা পেল। কিছুদিনের মধ্যে সিংহ চিন্তা করলো যে একটা কম্পিউটার আর লেজার প্রিন্টার দরকার। হ্যাঁ, যে কথা সেই কাজ, একটা আইটি ডিপার্টমেন্ট তৈরি করলো আর আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দিলে হচ্ছে ম্যাসিক। ম্যাসিক তখন এই কম্পিউটার সব কিছু প্রিন্ট কী কী প্রিন্ট করা লাগবে সব কিছু দেখাশোনা শুরু করে দিল। আর কোম্পানির কর্মী হচ্ছে পিঁপড়া, আগে প্রতিদিন অফিসের কাজ সারা দিন সকাল বিকেল আরামে করতো আর বাড়িতে এসে গান গাইতে গাইতে ঘুমাচ্ছিল। কিন্তু এখন এত পেপার্স, এত টেনশন, সপ্তাহে 4 দিন মিটিং, হাজিরা, বিভিন্ন ঝামেলায় তাই আর ঠিক মতো কামও করা পারে না, চরম বিরক্ত হয়ে গেল পিঁপড়া। কিছুদিন পর সিংহ চিন্তা করলো পিঁপড়া যে বিভাগে কাজ করে ওই বিভাগটা আলাদা করে দিবি। বিভাগ আলাদা করে দিল, দিয়ে সেই ডিপার্টমেন্টের হেড বানিয়ে দিল হচ্ছে ঝিঝি পোকা। তো ঝিঝি পোকা নিয়োগ পাওয়ার সাথে সাথে তাই করলো কি, তাই একটা রুম আলাদা করে নিল, ঘরতে এসি লাগালো, সোফা টেবিল মানে হাই হুলস্থুর ব্যাপার। তারপর একটা কম্পিউটার কিনলো আর কম্পিউটার চালানোর জন্যে তাই একটা ব্যক্তিগত সহকারী লাগালো। ব্যক্তিগত সহকারী নিয়োগ দিল কীভাবে, ওই পুরাতন যে অফিসের চাকরি করেছিল সে থেকে এক লোক ক্লিয়ে এসে নিয়োগ দিল। পিঁপড়া আগে খুব আনন্দে কাজ করেছিল, মনটা সবসময় ফুরফুরে থাকতেছিল, এখন আর কোনো ফুরফুরে মন নাই, হাসি নাই, মুখত কিচ্ছু নাই। কাজের চাপে আর রিপোর্ট লেখালেখিতে উনি আর ঠিক মতো কামই করা পারে না। এটা আবার সিংহ খুব মনোযোগ দিয়ে চিন্তা করে দেখলো পিঁপড়ার জন্য আগে কোম্পানি যে উন্নতি হচ্ছিল সেই উন্নতি আর নাই, খুব একটা কাজও করা পারিচ্ছে না। এগুলো বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে সিংহ করলো কি, একটা কনসালটেন্ট নিয়োগ দিল। নিয়োগ হিসাবে পেলে হচ্ছে পেঁচা। পেঁচা এসে করলো কি, পিঁপড়া সারাদিন শিখায় কেঙ্গা করে কাম করা লাগবে, কী করলে ভালো হবে, এতে পিঁপড়া আরও বিগড়ে উঠল। কোম্পানির অধঃপতন দেখে সিংহের তো মাথা নষ্ট হয়ে গেল। তো সিংহ করলো কি, কোম্পানিতে একটা উপদেষ্টা নিয়োগ দিল। উপদেষ্টা হিসাবে নিয়োগ পেলে হচ্ছে শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত সমস্ত কোম্পানি ঠিক মতো দেখে সিংহ কয় যে আপনার কোম্পানির প্রয়োজনের থেকে কর্মী বেশি হয়ে গেছে, কর্মী আপনি ছাড়াই করা লাগবে। তা এখন দোস্ত তুই কো, প্রথম কর্মী কে ছাড়াই পড়লো? ওই হতভাগ্য পিঁপড়া ছাড়াই পড়ে গেল। একদম ঠিক ধরছো, আর তুই হচ্ছে সেই কোম্পানির পিঁপড়া। ইঙ্গা করে কোম্পানিটা আস্তে আস্তে বিলীন হয়ে গেল। আসল কথা হচ্ছে একটা কোম্পানি উন্নতি করতে গেলে নিচ পর্যায়ে যারা কাজ করে, যারা কোম্পানির প্রাণ, তাকে কোনো ডিস্টার্ব করা যাবে না। তারা তাকে মতো ইচ্ছা মতো কাজ করবে, মাস শেষে তাদের কাছ থেকে হিসাব বুঝে নেওয়া লাগবে। যত ডিস্টার্ব করবো, যত রিপোর্ট চাবো, এ চাবো সে চাবো, কোম্পানির তত ক্ষতি আর তত লোকসান। তুই একেবারে ঠিক কথা কছুরে, ইনকাই ঘটনা হসা আমাদের অফিসত।